ভোট চুরির সুযোগ না থাকায় বিএনপি ইভিএম নিয়ে শঙ্কিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারচুপির পথ পরিহার করে বিএনপিকে জনগণের আস্থা অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। কয়েকটি দূতাবাসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মকর্তাদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে গর্হিত কাজ করেছেন তারা। শনিবার সকাল 8টায় একযোগে ঢাকার 2 সিটিতে ভোট শুরু হলে শুরুতেই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সাথে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী শেখ ফজলেনুর তাপস। ভোট নাগরিক অধিকার উল্লেখ করে তা যেন হরণ না হয় আইন শৃঙ্খলা বাহিনীকে তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ভোট কেন্দ্র দখল বা ভোটের অধিকার কেড়ে নেওয়া বা কোনো রকম গণ্ডগোল সৃষ্টি সেগুলি যেন করতে না পারে, এবং সেই সাথে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকেও বলবো যে তারা যেন সজাগ থাকেন, যেন প্রত্যেকটা ভোটার শান্তি মতো তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারেন, অর্থাৎ তার ভোটের অধিকার যেন তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারে। শেখ হাসিনা বলেন, ভোট চুরি ও বিশৃঙ্খলার মানসিকতা থেকেই বিএনপি ইভিএম নিয়ে শঙ্কা প্রকাশ করছে। ডিজিটাল পদ্ধতির উপর তারা আস্থা রাখতে পারে না, কারণ তারা জানে যে এই পদ্ধতিতে ভোট কারচুপি করা কঠিন। তো কারচুপি করার সুযোগ না পেলেই তারা এই সমস্ত মানে হুলিগানিজম অথবা গুন্ডামি বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায়। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশি কর্মকর্তাদের নিয়োগ দেওয়ায় কয়েকটি দূতাবাসের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। তবে একটা কাজ তারা ঠিক করেনি যে তাদের বিভিন্ন মানে দূতাবাসে বাংলাদেশের অনেক নাগরিক চাকুরি করে, কিন্তু যারা বাংলাদেশের নাগরিক এবং সেখানে চাকুরি করেন চাকুরিজীবী, তাদেরকে তারা এই যে বিদেশি পর্যবেক্ষক হিসেবে যে নিয়োগ দিয়েছে এটা অত্যন্ত গর্হিত কাজ করেছে, কারণ তারা বিদেশি হয় কীভাবে আর বিদেশি পর্যবেক্ষক হয় কী করে। ভোট কেন্দ্র দখলমুক্ত রেখে সুষ্ঠু পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।